আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা রুই মাছের মাথা দিয়ে আলু আর বাঁধাকপির ঘন্ট তৈরি করে দেখাবো। এখানে একটা বাঁধাকপির অর্ধেক কুচি করে ধুয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের চারটা আলু কিউব করে কেটে নিয়েছি, একটা মাছের মাথা, একটা লেজ আর এক পিস মাছ, এগুলোকে আমি আরও একটু ছোট করে নেব। মাছের মাথাগুলো আমরা ছোট করে নিয়েছি, প্রথমে এর মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে বেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, তেলটা গরম হলে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে ফেলব। কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমরা আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। হালকা ফ্রাই হলে আমরা এর মধ্যে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। সাত আটটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এবার আমরা মিডিয়াম লো হিটে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি, এবার আমরা এর মধ্যে 1/2 কাপ গরম পানি দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমরা নেড়ে দিচ্ছি, নেড়ে আমরা মিডিয়াম আঁচে আরও 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে আলু আর বাঁধাকপির ঘন্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।